ওয়াইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো ইসরা আপনারা কিন্তু অনেকদিন আগে কিন্তু আপনার মধ্যে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করছিলাম আপনার সাতোশি কোর মাইনিং সো এই অ্যাপ্লিকেশনের বিগ বিগ একটি আপডেট আমি আপনাদের শেয়ার করবো আপডেটটা হচ্ছে এই যে টু আমরা এখান থেকে ইনকাম করছি মানে কোয়ারগুলো যে ইনকাম করছি এই কোয়ারগুলো আসলে দাম কত হবে সো এটা কিন্তু একটি বিগ একটা আপডেট যারা কিনা অলরেডি এখান থেকে অ্যাকাউন্ট খুলে কাজগুলো করছেন কারণ আপনারা সবাই জানেন যে এখন কিন্তু এখানে কিন্তু কোনো রকম ইনকাম করা যাচ্ছে না এখন কিন্তু কালকে কিন্তু এটা শেষ হয়ে গেছে ঠিক আছে তাদের যে ইভেন্ট ছিল সেই ইভেন্ট আসলে ফুরিয়ে গেছে এবং শেষ হয়ে গেছে সো এখন যারা যারা ইনকামগুলো করছেন করগুলো মাইনিং করে রাখছেন এখন সেগুলোর টোকেন যে পাইছেন সেটার দাম আসলে কত হবে এটা কিন্তু সবার একটা জানা আগ্রহ আর কি সো আজকে যা আমি আপনাদের অফিসিয়াল তথ্য শেয়ার করবো যে তথ্য অনুযায়ী আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনি যে টোকেনগুলো পাইতেন সেই টোকেনের দাম কত হবে আর মূল্য কত হবে ঠিক আছে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আশা করি সকল কিছু বুঝতে পারেন যদি আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না প্লিজ এখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন প্লাস পাশে বেলেন ক্লিক করে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে করেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার জন্য এরকম কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং ভালো ভালো ইনকাম সাইটগুলো কিন্তু আপনার মধ্যে শেয়ার করি ঠিক আছে অবশ্যই তার জন্য আমাদের চ্যানেল সাপোর্ট করবেন এবং ভিডিওটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল লঙ্কাতে দেখা গেলো ওখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটাও জাস্ট আপনি ক্লিক করে ওখানে আমার চ্যানেল লিঙ্কের ফলো রাখবেন কারণ ওখান থেকে কিন্তু সকল বড় আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন সো আর বেশি কথা বলুন না মূল ভিডিও চলে যাই সো অলরেডি কিন্তু এখানে অনেকে অনেকে কাজ করে কিন্তু বালো টেন্টিং করে নিয়েছেন করগুলো ইনকিং করে আপনার ওয়ালেটে রেখে দিয়েছেন এখন আপনি কিন্তু জানেন না যে আসলে এটা আসলে কোথায় কোথায় লিস্ট হবে ঠিক আছে সো এটা আসলে তারা বলতেছে একটি ফ্যাক্ট আর কি যে ইনফরমেশন সেটা হচ্ছে তারা বলতেছে বায়নান্সের লিস্ট হবে সো এটা বায়নান্সেল লিস্টেড হবে না এটা অন্যান্য অ্যাকসেন্সেসারের লিস্ট হবে তো অবশ্যই যারা আমাদের এখানে চ্যানেল ফলো করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা ওখানে নোট দিয়ে দিচ্ছি আসলে কত কবে কবে লিস্ট হবে সেটা কিন্তু অবশ্যই অনেকে জানেন সো এখন মূল বিষয় সেটা হচ্ছে যেখানে আমরা এই ইনকাম করলাম সেটুকুনগুলো আসলে কত দাম প্রাইস হবে ঠিক আছে সো প্রাইসটা আসলে কত হবে সো এখান থেকে ফার্স্ট অফ আমরা সাতোশী বিদ্যুৎ চলে আসি এখান থেকে বর্তমানে কিন্তু বিট বাজারটা দেখে নিই এখান থেকে বর্তমানে বিট বাজারটা কিন্তু এখান থেকে কত রয়েছে সতেরো হাজার সাতশো তিরানব্বই রয়েছে ঠিক আছে সো এটা কিন্তু সাতোশি কিন্তু আপনার বিট কয়েন যে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে বিট বিটিসি এস কিন্তু আমরা ইনকাম বলা করছি ঠিক আছে মানে যেটা আমরা সাধারণত সেটা কিন্তু আমরা ইনকাম ইনকামগুলো করছি তো এটা বিটকয়েনের সাথে আসলে উঠানামা করে আর কি যাই হোক তো এটা তো বিট কয়ের তো আর দাম হবে না তাই না সো এটা দাম বর্তমানে কত আছে এটা আমি এখন দেখাই দিই আপনার স্ক্রিনে আমি কিন্তু অলরেডি তাদের টুইটার পেজ থেকে কিন্তু তাদের সাতশি রয়েছে সেখান থেকে কিন্তু প্রাইসটা আমি কালেক্ট করি ঠিক আছে সো এখান থেকে কী প্রাইসটা কালেক্ট করি সেটা হচ্ছে এখান থেকে বর্তমানে এখানে ইয়ারগুলো পাচ্ছেন এই যে বর্তমানে ইয়ার দুই হাজার বাইশ ঠিক আছে দুই হাজার বাইশ সালে চলতেছে তো দুই হাজার বাইশ সালে কিন্তু এটা প্রাইস কত দুই হাজার বাইশ সালে হচ্ছে আপনার প্রাইস হচ্ছে এটা এক ডলার বর্তমানে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কিন্তু এক ডলার ষাট সেন্ট পাবেন আপনারা ঠিক আছে এটা অফিসিয়াল এটা এরকম বুয়া তথ্য না আমি কিন্তু অফিসিয়াল তথ্য আপনার শেয়ার করতেছি ঠিক আছে এখান থেকে বর্তমান তাদের প্রাইস রয়েছে এখানে প্রতিটা কোরের দাম কিন্তু এখান থেকে এক ডলার ষাট সেন্ট ঠিক আছে তারপর দুই হাজার তেইশ সালে কত আসবে এখান থেকে প্রতিটা করে দাম হচ্ছে আপনার এখানে পাঁচ ডলার রাখছে ঠিক আছে তারপর চব্বিশ সালে হবে এখান থেকে আপনার বত্রিশ ডলার এবং পঁচিশ সালে হবে আপনার এখান থেকে তিরানব্বই ডলার এবং ছাব্বিশ সালে হবে আপনার এখান থেকে নয়শো ডলার এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো এক ধরনের বাণী বলতে পারেন সো বাণী এখান থেকে বর্তমানে যেভাবে বা আগায় ঠিক আছে তারা দেখেন বিটকয়ানি কিন্তু এক সময় কিন্তু যেসব মার্কেটে আসলো ওই সময় কিন্তু দাম ছিল মাত্র দশ সেন্ট এখন কিন্তু প্রতিটা বিটকয়নার দাম কিন্তু আপনার চলতেছে কত প্রতিটা বিটকরণের দাম কিন্তু প্রায় সতেরো আঠারো হাজার এমনকি ষাট হাজার পর্যন্ত উঠছিল ঠিক আছে এখন হয়তো ড্রপ করছে তাহলে বুঝেন এটা কিন্তু এক সময় মার্কেটে কিন্তু ভবিষ্যতে কিন্তু ফিউচারে কিন্তু ভালো একটি পাম্প করবে ঠিক আছে সেই অনুযায়ী আসলে তারা এখান থেকে যে রেটিংটা দিয়েছে এটা কিন্তু অফিসিয়াল রেটিং তারা আসলে কীভাবে দিচ্ছে তারা দিচ্ছে আপনারা কিন্তু সবাই যারা কি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে টুকোনটা বেশি পাপ মানে বাই সেল হয় আর কি মানে সবাই কিনা কিনে বেশি মানে যে সেটা এক কথায় লেনদেন হয় বেশি আর কি মানে এখানে লেনদেনের তুলনায় এখানে লেনটা বেশি হয় আর কি সো ওই সময় কিন্তু টুকেনটা পাপ করে ঠিক আছে টুকেনটা পাপ করার আরেকটা কাজ হলো সেটা হচ্ছে এখান থেকে যদি কেউ হোল্ড করে রেখাতে সো তারা যেহেতু টুকেনটা আমাদেরকে এতদিন ধরে দিতেছে অনেকদিন ধরে কিন্তু তারা টুকেনগুলো কিন্তু করগুলো আমরা সবাই ম্যানি করেছে প্রায় এক দেড় বছর ধরে কিন্তু ঠিক আছে সো এখন পর্যন্ত কিন্তু টোকেনগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু এক্সেন্সের লিস্ট নাই তার জন্য কিন্তু আমরা সেল দিতে পারি নাই তার জন্য আমরা যা টোকেনগুলো পাই যে সকল কোরগুলো কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে কিন্তু হোল্ড করে রেখেছিলাম আর আপনারা ভালো করে জানেন যে অ্যাকাউন্টে যদি কোনো টোকেন হোল্ড করে রেখা রাখা হয় তাহলে কিন্তু সেই টোকেনটার দাম কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায় ঠিক আছে সো এখান থেকে তাদের কয়েন মার্কেটের যে আপনার লিস্ট আছে সেখানে আসলে যে এখানে মার্কেট ক্যাপে দেওয়া আছে মার্কেট ক্যাপে যেখানে এখান থেকে বর্তমানে কিন্তু তাদের যে আপনার এখানে রয়েছে কত কত মিলিয়াম রয়েছে এখান থেকে বাইরে হয় এখান থেকে মার্কেটের যে বলিউমটা সেই ভলিউম অনুযায়ী তাদের প্রফিট এখানে পাঁচ হাজার সরি পাঁচশো বাষট্টি পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন এম মানে মিলিয়ন এখান থেকে তারা এটা আসলে পাম হয়েছে মানে এই এরকম তারা মার্কেট আর কি এই লিস্ট এখানে আসছে আর কি তারপর এখানে রয়েছে দু হাজার তেইশ সালে তারা এই অনুযায়ী আর কি তারা একটা পার্সেন্ট হিসাবে পড়ছে তবে এই বছর অত আছে সামনের বছর এত হবে তো সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু এখানে বলছে যে পরবর্তী সময় টু পয়েন্ট ওয়ান বিলিয়ন হবে তারপর এর পরবর্তী সময় দেওয়া আছে ষোলো ষোলো পয়েন্ট এইট ষোলো পয়েন্ট একাশি বিলিয়ন হবে তারপর বলতে আটচল্লিশ পয়েন্ট এত তো তারপর বলতেছে চারশো অষ্টআশি বিলিয়ন হবে আর কি সো এই অনুযায়ী তারা যে মেম্বার রেট রয়েছে সেই মেম্বার যে আপনার যে মার্কেট ক্যাপের যে আপনার রেটিং পয়েন্ট রয়েছে ভলিউম সেই ভলিউম অনুযায়ী কিন্তু তারা কিন্তু এই প্রাইসটা সিলেক্ট করেছে ঠিক আছে সো এটা কিন্তু এক ডলার ষাটসেন দেয় এটা কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে রেট চলতেছে ঠিক আছে এই যে লিস্ট হওয়ার লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি যারা টুকেরগুলো পাইছেন বর্তমানে আপনি এই রেটে ধরে দিতে পারেন ধরেন আপনি এখান থেকে যদি আপনি কয় কথা পাইছে চাপুজ ধৰণ এখন আপুনি পঞ্চাছ দুন পাইছে ঠিক আছে এখানে দেখা দিই এক ডলার কত সেন্ট আর কি ধরেন অনেকে কিন্তু পঞ্চাশটা সর্বনিম্ন হলেও কিন্তু আপনি পঞ্চাশ থেকে ষাট এটা মধ্যে ঠিক আছে যারা কিন্তু এক মাস আগে কাজ করছে তারা কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা কোট টুকুন কিন্তু দুই নম্বরে ফেলছেন আর যারা কিন্তু অনেক আগে থেকে শুরু থেকে কাজ করছে তারা তখন দুইশো হবে যারা রেমা করাতে পারছে তারা দুই হাজার তিন হাজার পর্যন্ত দুই করে ফেলছে তো আমি সাপোজ ধরে না এখান থেকে ধরবো আমি কত যত মাত্র পঞ্চাশটা টুকুন ধরুন এখান থেকে আপনি পঞ্চাশ ইন্টু এখান থেকে আছে এখান থেকে এখানে ওয়ান পয়েন্ট জিরো সেভেন প্লাস এখান থেকে আমি ইন্টু এখান থেকে দিই কত পঞ্চাশ তো যদি আমি এখান থেকে পঞ্চাশটা টুকুন ধরি সর্বনিম্ন যারা কিনা এক মাস যে কাজ করতেছে আসছে জাস্ট এখান থেকে আপনি কিছুক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা এসে জাস্ট আপনি একশো পঞ্চাশ ফুল হয়ে গেলে আপনি এখান থেকে উডুন দিতে তারপর এখান থেকে দেখেন এক পঞ্চাশ টুকুন পাইলেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রায় তিপ্পান্ন ডলার কিন্তু প্রফিট করতে পারছেন শুধুমাত্র এক মাসে সো আশা করি সেটা বুঝতে পারছেন আর যদি আপনি এখান থেকে যারা কিনা এমন অ্যামাউন্টগুলো ইনকাম করছে তারা অনেকেই আসলে এখানে পঞ্চাশ আর বেশি ইনকাম করতে পারতেছে যেমন ধরুন যদি আপনি এখান থেকে পাঁচশো টুকা ইনকাম করেন তাহলে কিন্তু প্রায় পাঁচশো পঁয়ত্রিশ ডলার হবে সেখান থেকে যদি আপনি একশো টুকোর ইনিয়াম করেন তাহলে কিন্তু এখান থেকে একশো ষাট ডলার হবে সো আশা করি বুঝতে পারছেন যে আপনি আপনার এখন আপনি যদি বুঝতে পারবেন যে আসলে আপনি কত টুকেন পাইছেন সেই টুকেনের দাম কত হবে প্রতিটা টুকু যত টুকেন হোক না কেন সেই টুকুনটা যাতে আপনি ওয়ান পয়েন্ট জিরো সেভেন দিয়ে তারপরে এখানে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে কত টুকেন ইনিয়াম মানে কত টুকুন ইনকাম করছে যার টুনের ইনকাম করছে সেটা এখানে করবেন তারপরে বুঝতে পারবেন যে আপনি কত ডলার পরিমাণগুলো ইনকাম করতে পারছেন সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিও কিন্তু খুবই হেল্পফুল হচ্ছে অবশ্যই ভাই আপনি আর দুইগুলোকে শেয়ার করে দেবেন যাতে করে তারা এসে বিষয়টা বুঝতে পারুক আর আপনার আপনাদেরকে অফিসিয়াল ততটা দিলাম যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন যে আপনি যেগুলো টুকন ইনকাম করছেন সেই টুকেন সেইগুলো টুকোনের আসলে দাম কতটুক আছে মার্কেটে বা আপনার কাছে কতটুকু আসে কতগুলো বিক্রি করতে পারবেন সো যারা যাখানে এই টুকোনগুলো বিক্রি করবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডেসেন্ড বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম মেসেজ যার লিঙ্ক দেওয়া থাকলে ওখানে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনার টোকেনগুলো আমার সাথে সেল দিতে পারেন আর আপনি আমি বলবো যে এখন টোকেনটা সেল না দেওয়া বেটার হবে কারণ এখন যেহেতু অলরেডি মার্কেটে আসার পরেই কিন্তু টোকেনটা যেহেতু সবাই অনেক দিন ধরে রেখে দিচ্ছে তো সবাই কিন্তু সেল দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো সবাই সেল দেওয়ার চেষ্টা করবে তার বিদায় কিন্তু তার জন্য কিন্তু আপনি সেল দিতেও সহজে পারবেন না কারণ যেহেতু সবাই এখানে সেল দেওয়ার চেষ্টা করবে তারপর মার্কেটটা কিন্তু সার্ভারটা একটু ডাউন থাকবে আর সার্ভারটা ডাউন থাকলে আপনি সহজে এখান থেকে সেলও দিতে পারবেন না প্লাস সেখান থেকে আপনার কিন্তু যেহেতু আমি আগেই বলছি যে টোকেনটা যে বাইরের চেয়ে সেল বেশি হয় তখন কিন্তু টোকেনটা কিন্তু আপনার ড্রপ করে মানে ডাউনটা কমেন্ট যেহেতু এক ডলার রয়েছে যখন কিনা সবাই একসাথে সেল দিবে মানে এখান থেকে সবাই একসাথে বিক্রি করতে যাবে তখন কিন্তু দেখা গেছে যে আপনার এক ডলার থেকে নিচে নেমে উঠবে যেমন ধরেন দশ দশ সেন বিশ সেন্ট বা পঞ্চাশ সেন্ট বা এক সেন্টে চলে আসতে পারে সো এর জন্য বলবো সবাই এখানে না দেওয়ার জন্য তখন কিনা সবাই আর কি সেল বেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে মানে দুই দিন বা এক সপ্তাহ চলে যাবে তারপর আপনি এখান থেকে সেল দেবেন তাহলে দেখবেন আপনি এখান থেকে ডাউন লাউন না এবং আপনি পরিপূর্ণ দামটাও ওই সময় পাবেন সো এটা রইলো আমার রিকমেন্ড এখন আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি এখন সাথে সাথে সেল দিয়ে দেবেন নাকি আপনি পরবর্তী সময়ে সেল দেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি আসলে কোন সময় সেল দেবেন সো আমি যেটা আর কি আমার কাছে যেটা ভালো লাগছে আমি জাস্ট ওইটা আপনাদেরকে সাজেস্ট করলাম আর কি এখন আপনার যদি মনে হয় যে সাজেস্টটা উপকার তাহলে আপনি সাজেস্ট কাজ করতে পারেন সো এখন আপনার উপর দিনব যে আপনি কী করবেন আসলে তো যাই হোক কাজকে এই পর্যন্তই আসলে কাছে ভালো লাগছে লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে ভালো সুস্থ পাবেন তারা